পুজোর ব্লগগুলো একটা দিয়েছিলাম ষষ্ঠীর ব্লগ, তারপর এটা হচ্ছে মহাসপ্তমীর ব্লগ। জানি অনেক দেরি হয়ে যাচ্ছে, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তার জন্য আমি শেয়ার করতে পারছি না ব্লগগুলো। তো ভাবলাম আজকে সপ্তমীর ব্লগটা শেয়ার করি। তো এটা হচ্ছে সপ্তমীর সন্ধ্যা, আমি আর মা দুজনা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে বেরোচ্ছি। আমার কালারটা একটু ডিপ, মায়েরটা একটু লাইট। তো যাই হোক, আমরা এখন যাব হচ্ছে আমাদের ব্যারাকপুরের মধ্যেই রয়্যাল পার্কের ঠাকুরটা দেখতে, যেটা প্রতিবার খুবই সুন্দর হয়। তো সেখানকার উদ্দেশ্যে আমি এখন আমি আর মা বেরিয়ে পড়েছি। পৌঁছে গেছি, টোটোটা একটু আগেই নামিয়ে দিল, তো এখান থেকে হেঁটে যাওয়ার কথা। তো হাঁটছি, পুজোর সময় তো একটু হাঁটতে হবেই, কারণ সব জায়গায় একদম এন্ট্রি হয় না। তো যাই হোক, ঢুকে গেছি প্যান্ডেলে। এবারে রয়্যাল পার্কের ঠাকুরটা এমন কিছু মানে এক্সট্রা ভালো করেনি, মোটামুটি হয়েছিল, আমার খুব একটা ভালো লাগেনি। আগের বার তার আগের বার আরও সুন্দর হয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে রয়্যাল পার্কের ঠাকুর। ভেতরে ঢুকে গেছি, একটু হালকা ভিড় ছিল, আমরা অনেক সকাল সকালই বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে, বেশি দেরি করি না। তো এই হচ্ছে প্যান্ডেলটা, খুবই সুন্দর হয়েছিল, খারাপ কিছু হয়নি, তবে এক্সপেকটেশনটা আরও বেশি ছিল বলে আমাদের খারাপ লাগছিল, আর কিছুই নয়। তো যাই হোক, চলো ঠাকুরটা কাছ থেকে দেখাই, আর প্যান্ডেলের ডেকোরেশনগুলোও কাছ থেকে দেখাই তোমাদেরকে। প্রতিমাটা খুবই সুন্দর হয়েছিল, দেখতেই পাচ্ছো, আমার এই একচালা ঠাকুর দেখতে খুব ভালো লাগে, আর খুব সুন্দর মায়ের মুখটাও হয়েছিল, সব ঠাকুরের মুখগুলি খুব সুন্দর হয়েছিল। তারপর এখান থেকে বেরিয়ে হাইরোডের ধারেই একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, এই যে পাইস আপ, এখানে আমি আর মা একটা চিকেন এক চিকেন রোল খাবো বলে ওয়েট করছি। এটা খেয়ে আমরা এবার যাব হচ্ছে হিন্দি স্কুলে ঠাকুরটা দেখতে, যেটা ব্রিজের ওপারে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, তো আমরা এখন যাচ্ছি চিড়িয়ামোড়ের কাছে হিন্দি স্কুলের ঠাকুরটা দেখতে। গেছি চিড়িয়ামোড়। চিড়িয়ামোড়টা দুর্গাপুজোর সময় আর ক্রিসমাসের টাইমে এত সুন্দর ডেকোরেশন করে যে কি বলবো, মনে হয় আকাশ থেকে তারাগুলো নেবেছে, এরকম সুন্দর। আর প্রতিটা বিল্ডিং লাইট দিয়ে সাজানো হয়, তো খুব সুন্দর লাগে দেখতে। আর এই চলে এসেছি হিন্দি স্কুলের মাঠে, এখানকার ঠাকুরটা খুব বড় হয়, আর খুব বড় একটা মেলা বসে, আর প্রচণ্ড ভিড় থাকে, অনুষ্ঠান হয়, অনেক কিছু হয়। তো এখানকার পরিবেশটা খুবই ভালো লাগে আমার আর মায়ের, তাই প্রতিবার আমরা হিন্দি স্কুলে ঠাকুরটা দেখতে অবশ্যই আসি। তো এই হচ্ছে মেলা, দেখতেই পাচ্ছ অনেক বড় নাগরদোল্লা এসেছে ইলেকট্রিক। আর চলো এবার ভেতরে ঢুকে তোমাদের প্যান্ডেলের ডেকোরেশন আর কাছ থেকে মায়ের মূর্তিটা দেখাই। ঠাকুর দেখা হয়ে যাওয়ার পর আমি আর মা চলে এসেছি আমাদের পাড়ার মণ্ডপে, দুর্গাবাড়িতে। এখানে এখন আরতি চলছে, আরতি দেখে প্রসাদ খেয়ে আমরা বাড়ি চলে যাবো।